স্যার দীঘা রেল স্টেশন সংলগ্ন যে ডিএল স্কুল আছে এবং রেল লাইনের TD 87/9 এবং 87/10 এই জায়গায় কিছু নাট বল্টু খুলে নেওয়া হয়েছে এবং ফিস প্লেট চুরির অভিযোগে একটা গুজব ছড়িয়েছে, কি বলবেন? না না, এই ধরনের আমাদের কোনো খবর নেই এবং এই ধরনের কিছু ঘটনা ঘটেনি, এগুলো সম্পূর্ণ মিথ্যা জিনিস, গুজব ছড়িয়েছে। এগুলো নিউজে খবর পাওয়ার পরে আমরা তো আরপিএফ গেছিলাম এবং আমাদের যে লাইনের সিগন্যালাইজ স্টাফ পাঠানো হয়েছিল, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। সবাই পরিদর্শন আরপিএফ থেকে সবাই পরিদর্শন গেছিলেন রিলে থেকে? হ্যাঁ, আমাদের আরপিএফ গেছিল এবং আমাদের যেই যে যিনি আছেন ওনাদের খবর দেওয়া হয়েছিল, এরকম কিছু ঘটনা ঘটেনি। স্যার আপনার নাম? আমার নাম সঞ্জীব দাসমহাপাত্র, স্টেশন ম্যানেজার দিয়ে। স্যার যে গুজব ছড়িয়েছে দীঘা রেলপথে নাট বল্টু এবং ফিসল খোলার জন্য, রেল চলাচলের কি পরিস্থিতি হবে? রেল চলাচল আমাদের স্বাভাবিক চলছে, কোনো অসুবিধা নেই, ট্রেন নর্মালি চলছে। কিন্তু যে যে দুর্ঘটনা ঘটতে পারে এরকম কোনো খবর চাও? এইগুলো এইগুলো কোনো ওই ধরনের কিছু মানে ঘটনা নেই এবং এগুলো ভুল খবর। দক্ষিণ সুমিলিয়া, এই যে TD 9 এবং 10 এই যে রেল লাইনের কাছে কোনো কি ঘটনা ঘটেছে? না না সেসব কোনো কিছু হয়নি এখানে। সকাল থেকে একটা গুজব ছড়িয়েছে যে রেলের না না সেসব কিছু না না সেসব এখানে কোনো কিছু হয় না, এত বছর ধরে রেল লাইন হয়ে গেল কোনো কিছু এখানে চুরি হয়নি। বলছে যে কোথায় চুরি হয়েছে, কয় দেখুন আপনার কোথায় কি চুরি হয়েছে না হয়েছে। গাড়ি চলছে তো? হ্যাঁ গাড়ি তো স্বাভাবিক চলছে। দীঘা রেল স্টেশনের সন্নিকটে কোন ফ্লেস প্লেট চুরি হয়েছে বা পুলিশ তাড়া করছে কোন ঘটনা শুনেছে সকাল থেকে কোনো কিছু নজরে পড়ে? আপনার নাম? গৌরাঙ্গ সাম। বাড়ি? বিলামুড়িয়া, দীঘা। দক্ষিণ সুমিলিয়া গ্রামে একটা খবর চাউ রয়েছে রেল লাইন থেকে বিভিন্ন রকম জিনিসপত্র চুরি হয়েছে বলে? না না কিছুই হয়নি, এতে যেহেতু দেখতেই তো পাচ্ছেন আপনারা, যেহেতু সব কিছুই লাগানো আছে আর কিছু চুরি হয়নি, আর যেহেতু চুরি করবে কে, আবার পাশেই তো আছি আমরা, কিন্তু ব্যাপারটা সত্যিই মিথ্য, কোনো প্রবলেম নয়, মিথ্যাই। এখন দেখছি যে পুলিশ বাহিনী এসছেন, এসছেন খোঁজাখুঁজি করছেন, কিছুই তো দেখতেই পারছেন না, মোটামুটি সবই ঠিক আছে। লাইনে রেলও চলাচল? হ্যাঁ রেলও চলাচল স্বাভাবিক হচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনার নাম? আমার নাম গৌতম পাহাড়ি। বাড়ি? বাড়ি দক্ষিণ সুমিলা, আমাদের এখানকার এলাকারই। আচ্ছা, এই যে TD 87/9 এবং 10 ওই যে রেল লাইনের পাশে সকাল থেকে একটা খবর চাউ রয়েছে ফিস প্লেট থেকে নাট বল্টু আর সব কেউ কেড়ে নিয়ে পালিয়ে যাচ্ছে, ঘটনা কতটা কি শুনেছেন? ঘটনাটা পুরোটাই ভুল, কারণ এখানটায় কিছুই হয়নি, থাকলে খোলাখুলি হলে ট্রেন তো আর যেতে পারতো না, আর আমাদের গ্রামবাসীরা কিছু করেনি, এটা পুরোটাই ভুল খবর। এই দীঘা রেল স্টেশনের কাছে যেটা 87 যে নম্বর যে গেটটা আছে ওখানে কোনো নাট বল্টু চুরি ঘটনা কোনো ঘটেছে কিনা জানেন? কিন্তু আমি কিছু জানি না।
আপনার বাড়ি তো পাশে, সেরকম সকাল থেকে কি দেখে? আমি যখন ঘুম থেকে উঠি আর সব লোক যাচ্ছে আসে, এই তো আর কি বলছে তারা? আর কিছু আমি তো শুনি, বলবে কি ওরা? ওকে আমি জিজ্ঞেসই করিনি। এরা বলছে খবরটা দেখেছে, বলছে খবর দেখাচ্ছে দুর্ঘটনা। হ্যাঁ, খুঁজছে। হুম হুম না।